24 দুপুর 12টার সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাশেদ ইমাম। দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। সকালে রাজধানী ঢাকার বিভিন্ন কেন্দ্রে এই দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রমে ভিড় লক্ষ্য করা যায়। প্রথম ডোজ দেওয়ার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের সব জেলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা এই বিষয়ে পুরোপুরি তৈরি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বলা হয়েছে 8 এপ্রিল থেকে SMS পাওয়া সাপেক্ষে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেওয়া যাবে এবং দ্বিতীয় ডোজের জন্য আগত সবাইকে টিকা কার্ড এবং জাতীয় পরিচয় পত্র সাথে রাখতে হবে। দর্শক, দেশ জুড়ে চলছে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম, সে বিষয়ে খবর জানাতে ঢাকা ও ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাঈম আল জিকো। জিকো, স্বাগত আপনাকে। জিকো, টিকা কার্যক্রম শুরু হয়েছে, কেমন দেখছেন দ্বিতীয় ডোজের প্রথম দিনের উপস্থিতি, দর্শকদের জানাবেন। আমি সকাল থেকে জানাচ্ছিলাম বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম, সেখানে কিন্তু মানুষের উপস্থিতি লক্ষ্য করার মতো ছিল, কিন্তু এই মুহূর্তে আমি আছি শ্যামলীতে 250 শয্যা বিশিষ্ট লক্ষ্যভেদী হাসপাতালে। এখানে কিন্তু মানুষের উপস্থিতিটা অনেকই কম এবং এখান থেকে যেহেতু ছোট কেন্দ্র, এখানে থেকে মাত্র 60 জনকে টিকা দেওয়া হচ্ছে আজকে। এখন পর্যন্ত এর মধ্যে 40 জনকে টিকা দেওয়া হয়েছে। তো এখানে আমরা একটু কথা বলতে চাই, এখানে যে পরিচালক আছেন আশাপ্রিতিকা, ওনার সাথে এখানে আজকে আসলে আপনাদের কার্যক্রম কি এবং কতজনকে টিকা দিচ্ছেন এবং প্রথম ডোজ ধরো টিকা দিচ্ছেন কিনা? আমাদের এখানে তো সেকেন্ড ডোজে কার্যক্রম শুরু হয়েছে, সব জায়গায় শুরু হয়েছে আজকে থেকে একযোগে, এবং আমরা সাথে প্রথম ডোজে দেওয়া হচ্ছে সব জায়গায়। যেহেতু সরকার নির্দেশনা আসছে প্রথম ডোজে চলবে, সেকেন্ড ডোজে চলবে, অলরেডি আমরা 40 জনকে দিয়ে ফেলছি সেকেন্ড ডোজ, আর প্রথম ডোজ 15 জন। তো যারা যারা মেসেজ পেয়েছেন, আমরা যারা মেসেজ পাঠিয়েছি তারা আসছে, অনেকে আসছে আবার মেসেজ যারা পান নেই, এরকম আছে যে পরের ডেট হয়তো অনেক আরও পরে, আরও 10 দিন পরে তারাও আসছেন। তাদেরকে বুঝিয়ে বলছি যে মেসেজ আপনারা পাবেন, মেসেজ আসা ভালো। অনেকে যারা মেসেজ পাচ্ছেন না, তারা আসার পরে আমরা মেসেজ ঠিক করে দিচ্ছি। যেমনটি শুনছিলেন যে অনেকেই মেসেজ পাচ্ছেন না, তাদের ডেট রয়েছে, কিন্তু তাদেরকেও কিন্তু এখানে টিকা দিয়ে দেওয়া হচ্ছে বলে এখান থেকে জানানো হয়েছে। তো রাজশাহীতে আমাদের সহকর্মী কাজী শাহেদ উপস্থিত রয়েছেন। রাজশাহীতে টিকাদান কার্যক্রম কেমন চলছে সেই বিষয়ে তার কাছে জানতে আমরা সেখানে যুক্ত হব। ঢাকায় যেমন আজকে ভিড়, রাজশাহীতেও কিছুক্ষণ আগে কিন্তু ভিড় ছিল, এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বুথে আজকে দ্বিতীয় ডোজে টিকা দেওয়া হচ্ছে করোনার সকালবেলা 10টায়। স্থানীয় এমপি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছিলেন এবং তারা টিকা নিয়েছেন। এখনও টিকাদান কর্মসূচি চলছে, ভিড় এড়াতে বিভিন্ন বুথ তৈরি করা হয়েছে এখানে, যাতে সবাই একটু ভিড় এড়িয়ে টিকা নিতে পারেন। আমরা একটু কথা বলতে চাই রাজশাহী সিটি কর্পোরেশনের যিনি তদারকি সুপারভাইজার আছেন তার কাছ থেকে। আপনার কাছ থেকে একটু জানতে চাই, আজকে থেকে তো দ্বিতীয় ডোজ শুরু হলো, কার্যক্রমটির কী অবস্থা? আর আমরা দেখছি অনেক ছোটো ছোটো বুথ করেছেন আপনারা। জি, ধন্যবাদ। আজকে থেকে রাজশাহী মহানগরীর মোট তিনটা কেন্দ্রের ভিতরে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল, রাজশাহী পুলিশ হসপিটাল এবং ক্যান্টনমেন্ট CMHA তিনটা কেন্দ্রে একই সাথে দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম চলছে। এটা রাজশাহী মেডিকেল কলেজ, এটার প্রধান সেন্টার। এখানে বুথ ম্যানেজমেন্টের জন্য আমাদের মোট 6টা বুথ করা হয়েছে। 6টা বুথের ভিতরে 2টা বুথে প্রথম ডোজ টিকা দেওয়া হচ্ছে এবং বাকি 4টাতে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে। আর এটার ক্ষেত্রে আমরা যে গভর্নমেন্টের যে নিয়ম সেটা অনুযায়ী, যে কাউকে টিকা দ্বিতীয় ডোজ নিতে হলে সে প্রথম টিকার কার্ডটা নিয়ে আসবে এবং মোবাইলে SMS সহকারে আসলে তাকে এই টিকাটা দেওয়া হবে। অনেকে তো SMS পাননি, তারা এসেছেন, আমরা দেখলাম ফিরেও গেছেন। SMS যারা পাননি, যেহেতু এটা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত এবং যেভাবে SMS আসে ওইভাবে আমাদেরকে ভ্যাকসিন সাপ্লাই করা হয়েছে, শুধু তাদেরকে এই বলে আশ্বাস করা হচ্ছে পরবর্তীতে যখন SMS পাবেন একই সাথে গভর্নমেন্ট আমাদেরকে ভ্যাকসিনও সাপ্লাই দেবে। সুতরাং একই সাথে তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, তারা যখন SMS পাবেন তাদেরকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এখানে সহযোগীদের কাছে, এই আমরা দেখছি যে এখানে যারা SMS পাননি তারা দ্বিতীয় ডোজটি পাবেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ।
ধন্যবাদ সাহেব, আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছি। সকাল 9টা থেকে শুরু হয়েছে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ কার্যক্রম। অনেকে এসেছেন আজকে এই টিকা নেওয়ার জন্য, যারা প্রথম টিকা নিয়েছেন এবং দ্বিতীয় টিকাটাও তারা নিয়েছেন। এবং এখন আস্তে আস্তে মানুষ কমে আসছে, সকাল থেকে আমরা দীর্ঘ লাইন দেখতে পেয়েছি, এখন কমে আসছে। যে বুথটি আছে এখানে এখনও পর্যন্ত 350 মতো মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। আমার সাথে আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক ডক্টর অজয়। আমরা তার সাথে একটু কথা বলতে চাই, আজকে কতজনকে আপনারা করোনা ভাইরাস টিকা দিচ্ছেন? আমরা আসলে আজকে দ্বিতীয় ডোজের জন্য 1438 জন আমাদের SMS পাঠানো হয়েছে তাদের কাছকে ভ্যাকসিন নেওয়ার জন্য। সাথে আমাদের প্রথম ডোজের টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। দ্বিতীয় ডোজের জন্য 1438 জনকে বলা হয়েছে, বেশিরভাগই ইতিমধ্যে নিয়ে ফেলেছেন, আরও হয়তো কিছু বাকি আছে। আমরা 2টো পর্যন্ত আমাদের টিকাদান কর্মসূচি চলবে। আমরা শুনেছি যে 3 সপ্তাহ পরে এই দ্বিতীয় টিকা কার্যক্রম শুরু হবে, আসলে কোনো উপসর্গ দেখা যাবে কিনা? প্রথম ডোজে আমরা দেখতে পেয়েছি মানুষের জ্বর হয়েছে, অনেকের শরীর ব্যথা হয়েছে, বিভিন্ন ধরনের উপসর্গ আমরা দেখতে পেয়েছি, দ্বিতীয় ডোজে কোনো আছে কিনা? দ্বিতীয় ডোজে আজকে সকাল থেকে দ্বিতীয় ডোজ গ্রহণের পরে আমরা এ পর্যন্ত আমাদের কেন্দ্রে কারোর কোনো ভ্যাকসিন নেওয়ার পরে কোনো বিরূপ প্রতিক্রিয়া হয়েছে এরকম কোনো খবর আমরা পাইনি। আমি নিজেও দ্বিতীয় ডোজ নিয়েছি, এটা একটি সাধারণ ভ্যাকসিন। সাধারণ গা ব্যথা, একটু জ্বর জ্বর ভাব, এগুলো আসতে পারে, এর থেকে মারাত্মক ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেওয়ার পরে আমাদের কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই। আমরা মনে করছি না এরকম কিছু হবে। আর 3 সপ্তাহ পরে যেটা বলা হয়েছে সেটা হলো যে আমি দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছি, এর মানে এই না যে আমি এখনই সুরক্ষিত। এটা আজকে আমি নিলাম, এর 3 সপ্তাহ পরে আমি বুঝতে পারবো যে আমার শরীরে অ্যান্টিবডিটা তৈরি হয়েছে কিনা। ধন্যবাদ আপনাকে শুনছিলেন, তিনি জানাচ্ছিলেন দ্বিতীয় ডোজের কার্যক্রম 3 সপ্তাহ পরে আসলে দেখা যাবে। তো চট্টগ্রামে প্রথম ডোজের করোনা টিকা নিয়েছেন 34,615 জন। এখনো পর্যন্ত কার্যক্রম চলছে, যারা প্রথম টিকা নেয়নি তারাও নিচ্ছে এবং দ্বিতীয় টিকা কার্যক্রম চলমান রয়েছে। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন যশোর থেকে আমাদের সহকর্মী রিপন হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে, তিনি জানাবেন আমাদেরকে সেখানকার সর্বশেষ তথ্য। রিপন, ধন্যবাদ মমু। আপনাকে যশোরে সকাল 8টা থেকে টিকার যে দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হয়েছে এবং সেই কার্যক্রম চলছে। সিভিল সার্জনের তথ্য মতে এর 68,000 দ্বিতীয় ডোজের টিকা আসছে। সেই টিকার যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। আমি যারা টিকা গ্রহণ করেছে তাদের সাথে একটু কথা বলবো। আপনি তো টিকা নিলেন দেখলাম, কেমন, কোনো সমস্যা হয়েছে কি এবং SMS পেয়েছেন কি ঠিক মতো? জি, আমি টিকা দ্বিতীয় ডোজ গ্রহণ করলাম, আল্লাহর রহমতে আমার দ্বিতীয় ডোজ সম্পন্ন হলো, আমরা সুন্দরভাবে টিকা দিচ্ছি। এই জন্য আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের শিক্ষা স্বাস্থ্য সচিব এবং যশোর জেলার স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের সুন্দরভাবে টিকা দেওয়ার জন্য সহযোগিতা করছেন। আমার ইনশাল্লাহ টিকা নিয়ে কোনো অসুবিধা আমি ফিল করছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন যে টিকা যে কর্মসূচি সেটি চলছে এবং টিকা নিয়েছেন এবং সুস্থভাবে সুন্দরভাবে নিতে পারছেন। তো সব মিলে এই ছিল দশ থেকে আমার কাছে সর্বশেষ পিসি স্টুডিওতে আপনার কাছে। রিপন আহমেদ, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে জানাচ্ছিলেন করোনার দ্বিতীয় ডোজের টিকা প্রদানের প্রথম দিনের আজকের চিত্র। বাংলাদেশের করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধিতে দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্টের সঙ্গে মিল খুঁজে পেয়েছে ICDDRB। তারা বলছে শনাক্ত করোনা ভাইরাসের ধরনগুলোর মধ্যে এখন 81% দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট। ICDDRB জানায় ডিসেম্বরে স্বাস্থ্য অধিদপ্তর এবং IEDCR এর সঙ্গে করোনা ভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েন্টের ওপর নজরদারি শুরু করে তারা। জানুয়ারির 1 তারিখ থেকে মার্চের 24 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে 16,265টি করোনা নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 2,751টি নমুনা পজিটিভ চিহ্নিত হয়। 6 জানুয়ারি প্রথম UK ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই ভ্যারিয়েন্ট বাংলাদেশে বৃদ্ধি পায়, কিন্তু মার্চের তৃতীয় সপ্তাহে দেখা যায় অন্য যেসব ভ্যারিয়েন্ট মিলেছে তার মধ্যে দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টই সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছে। মার্চের চতুর্থ সপ্তাহে দেশে শনাক্ত করোনা ভাইরাসের ধরনগুলোর মধ্যে 81% দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 7,626 রোগী শনাক্ত হয়েছে। টানা 4 দিন ধরে দেশে করোনায় শনাক্ত 7,000-এর ওপরে। 24 ঘন্টায় বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ আরও বেড়েছে। একদিনে 6,51,000-এর বেশি শনাক্ত এবং 12,969 জনের মৃত্যু হয়েছে বিশ্বজুড়ে।
এ নিয়ে মোট সংক্রমণ ছাড়ালো 13,36,00,000 আর 29,00,000 ছাড়িয়ে গেল মোট প্রাণহানির সংখ্যা। চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড গড়ল ভারত। 24 ঘন্টায় 1,26,000-এর বেশি আক্রান্ত হয়েছে দেশটিতে, মৃত্যু হয়েছে 684 জনের। ব্রাজিলে একদিনে 90,000-এর বেশি আক্রান্ত ও 3,733 জনের মৃত্যু হয়েছে। একদিনে 75,000-এর বেশি শনাক্ত ও 8 শতাধিক মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এদিকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার তালিকায় অস্বাভাবিক রক্ত জমাট বাঁধার ঘটনা অন্তর্ভুক্ত করা উচিত বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা। যুক্তরাজ্যে টিকাটি নেওয়ার পর রক্ত জমাট বাঁধার 79টি ঘটনা ঘটেছে, যাদের মধ্যে মৃত্যু হয়েছে 19 জনের। 30 বছর বয়সী ব্রিটিশ নাগরিকদের অ্যাস্ট্রাজেনেকার বিকল্প টিকা দেয়া হবে বলে জানিয়েছে ব্রিটিশ ভ্যাকসিন উপদেষ্টা কমিটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশের লক্ষ্য অর্জনে করোনার মধ্যেও অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করছে সরকার। তিনি বলেছেন এ লক্ষ্য অর্জনে প্রশাসনের নবীন কর্মকর্তাদের মূল দায়িত্ব পালন করতে হবে। বিসিএস কর্মকর্তাদের 71তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন উন্নয়নশীল দেশের যে মর্যাদা পেয়েছে বাংলাদেশ তা ধরে রাখতে হবে। তিনি বলেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা সরকারের নির্দেশনা যথাযথভাবে পালন করেছে বলেই মাত্র 12 বছরে সরকার ব্যাপক উন্নয়ন করতে পেরেছে, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে, যাতে বাংলাদেশের কর্মকর্তারা দক্ষতার সঙ্গে কাজ করতে পারে সে লক্ষ্যে উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে সরকার, জানান প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস নামে একটি ভাইরাস আজকে সারা বিশ্বটাকেই তোলপাড় করে দিয়েছে, সারা বিশ্বের অর্থনীতি স্থবির হয়ে গেছে, সমস্ত ব্যবসা বাণিজ্য সব কিছুতে একটা বাধা আসছে। কিন্তু তারপরেও আমাদের প্রচেষ্টা রয়েছে যে আমরা এর ভিতরেও কিন্তু আমরা বাজেট প্রণয়ন করে যাচ্ছি। লক্ষ্যটা হচ্ছে 41 সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়তে চাই। আবার 41-এর উন্নত বাংলাদেশ গড়বার সৈনিক হচ্ছে আজকের এই নতুন প্রজন্ম, যারা রাষ্ট্রীয় দায়িত্বে যোগ দেবেন। লকডাউনের চতুর্থ দিনের পরিস্থিতি জানাতে রাজধানীর আবদুল্লাহপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লাকমিনা জেসমিন সোমা। সোমা, স্বাগত আপনাকে। সোমা, আজকে রাজধানীর চিত্র আসলে কেমন দেখছেন? করোনা সংক্রমণ ঠেকাতে যে লকডাউন তৈরি করা হয়েছিল তার সবশেষ কি কি তথ্য আপনার কাছে রয়েছে দর্শকদের জানাবেন। রাশেদ, লকডাউনের যে চিত্র একেবারেই আমরা গত এক সপ্তাহ ধরে আমরা দেখছি যে লকডাউন বলতে যেটি বোঝায় সেটি আসলে বাস্তবতা আমরা ফিল্ডে একেবারেই দেখিনি। একই অবস্থা আজকেও লক্ষ্য করা যাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি আবদুল্লাহপুর একেবারে মোড়ে। আপনি জানেন যে রাজধানীর এই গুরুত্বপূর্ণ একটি গেট বলা হয় এবং এখানে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন যে গণপরিবহনের আধিক্য, এবং এই রোডে আমরা যখন আসছিলাম তখনও লক্ষ্য করেছি যে এখানকার যে গণপরিবহন থেকে শুরু করে অন্য যে পণ্যবাহী বা যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোর আধিক্য কিন্তু অনেক বেশি এবং রাস্তায় বলা চলে খুবই চাপ। তবে একটি জিনিস আমরা লক্ষ্য করছি যে গণপরিবহনে যে পরিমাণ যাত্রী থাকার কথা ছিল বা যাত্রীদের এক ধরনের চাহিদা থেকে যে গণপরিবহন চালু করা হয়েছিল সেই জায়গা থেকে কিন্তু যাত্রীর সংখ্যা খুব একটা দেখছি না। তবে এই মুহূর্তে হয়তো বা ঠিক মধ্য দুপুর হওয়ার কারণে যাত্রীর সংখ্যা কিছুটা কম, এবং অন্য গত কয়েকদিন ধরে আমরা দেখেছিলাম যে রাস্তার উপরে যে যাত্রীদের বিশাল একটা ভিড় সেই ভিড় নেই, এবং একই সাথে এই গণপরিবহনেও কিন্তু যাত্রীদের ভিড় একেবারেই কম। তবে আরেকটি যেটি বিষয় যে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে যে মার্কেট খোলার বিষয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু তারপরেও আমরা লক্ষ্য করছি যে আশপাশের যে ছোট বড় দোকান এবং মার্কেটগুলো সেগুলো বেশিরভাগই কিন্তু এরই মধ্যে খোলা শুরু করেছে, এবং সেখানে যারা কিনতে যাচ্ছেন বিক্রেতারা এবং ক্রেতারা সেখানে কিন্তু আধিক্য রয়েছে এবং ভিড় রয়েছে, এবং স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেটি বরাবরের মতোই উপেক্ষিত রয়েছে। সোমা, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী লাকমিনা জেসমিন সোমা আবদুল্লাপুর থেকে জানাচ্ছিলেন লকডাউনের আজকের দিনের চিত্র। পহেলা বৈশাখকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে দোকানপাট খোলার দাবি করলেও সরকারি সিদ্ধান্ত না পাওয়ায় খুলছে না মার্কেট, শপিং মল। দোকান মালিক সমিতির দাবি, ছোট ছোট ব্যবসায়ীদের বাঁচাতে দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত দেবে সরকার। পহেলা বৈশাখের পোশাক বিক্রি না হলে বড় আর্থিক ক্ষতির শঙ্কাও করছেন তারা।
দাবি জানিয়েছিলেন। কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার এবং শনিবার, শুক্রবার এবং শনিবার বন্ধ থাকার কারণে সবার ধারণা ছিল যে আমরা পয়লা বৈশাখের জন্য যে পণ্যটা তৈরি করা হচ্ছে সেইগুলো হয়তো বা ওনারা কিছু বিক্রয় করতে পারবেন, তাতে তাদের কিছুটা পুঁজি উঠে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা বলেছি সরকারের সিদ্ধান্ত ব্যতীত আমরা কোনো কারণেই কোনো দোকানপাট বা মার্কেট সমূহ খুলব না। সংবাদের সময় হলো বিরতির, আরো সংবাদ নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দুপুর 12টার সংবাদ। লক্ষ্মীপুর ভোলা নৌরুটের মেঘনা নদীতে কলমিলতা নামক একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ছোট বড় আটটি পণ্যবাহী ট্রাক পুড়ে গেছে। এতে আনুমানিক 3 কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে দাবি সংশ্লিষ্টদের। সাইদুল ইসলাম পাবেলের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ভোর রাতে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট ফেরিঘাট থেকে পণ্যবাহী সহ মোট 16টি গাড়ি নিয়ে ভোলার ইলিশা ঘাটে রওনা হয় কলমিলতা নামের ফেরি। প্রত্যক্ষদর্শীরা জানায় ভোর 5টার দিকে মাঝ নদীতে ককশিটের একটি পিকআপ ভ্যান থেকে ফেরিতে আগুনের সূত্রপাত হয়। এ সময় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য যানবাহনে। এ সময় যাত্রী, গাড়ির চালক সহ ফেরিতে থাকা লোকজন পানিতে ঝাঁপিয়ে পড়ে তাদের জীবন রক্ষা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ পুলিশ ঘটনাস্থলে এসে প্রায় 5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে এই পণ্য সহ 5টি কাভার্ড ভ্যান, 2টি পিকআপ ভ্যান ও 1টি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়। তিন দিক থেকে আমরা অ্যাটাক করছি, যেহেতু তেলও আছে গাড়িতে, ফোমও আছে, তারপরে টায় আছে, এই দুটো আমরা ফোম পানি মিক্স করে আগুনটা নিভন করতে দ্রুত পারছি। আমরা কোস্টগার্ড এসে যথাস্থানে সময় মতো এসে পুষেছি এবং বাকি আরো 7টা 8টা গাড়ি আমরা সেভ করতে পেরেছি এবং জানমালের এবং আমাদের যে কলমিলতার ফেরিঘাটের কোনো ফেরির কোনো সমস্যা হয় নাই। এ ঘটনার তদন্ত চলছে বলে জানান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানী ঢাকায় প্রবেশের অন্যতম প্রধান মুখ গাবতলিতে নতুন সেতু নির্মাণ কাজের উদ্বোধন হলো আজ। সেখানে আছেন সহকর্মী নাজমুল হুদা, যোগ দিচ্ছেন সরাসরি। নাজমুল, স্বাগত। নাজমুল, সেতুর কাজ কবে শেষ হবে, কি কি সুবিধা মিলবে এতে জানাবেন। ধন্যবাদ রাশেদ, এই মুহূর্তে আমি রয়েছি সাভারের আমিনবাজার দ্বিতীয় সেতু, যে ব্রিজটির ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু সেতুমন্ত্রী উবাইদুল কাদের তিনি উদ্বোধন করেছেন। এই উদ্বোধনের মধ্য দিয়ে কিন্তু ঠিক আনুষ্ঠানিকভাবে আসলে কার্যক্রম শুরু হয়েছে। এবং শুধু ঢাকা আরিচা মহাসড়কে এই 3টি ব্রিজ, একটি হচ্ছে নয়ারহাট এবং আমিনবাজার এবং সালেপুর, এই 3টি ব্রিজের কাজে কিন্তু আপনি একে একে উদ্বোধন করা হয়েছে। এবং এই ব্রিজটি সর্বশেষ ব্রিজ ছিল, যে ব্রিজটি 2 বছরের মধ্যে শেষ করবেন। আমি একটু কথা বলতে চাই এখানকার যে প্রকৌশলীরা রয়েছেন তারা একটু কথা বলবো। এই মুহূর্তে আসলে আপনারা তো ব্রিজটি কিছুক্ষণ আগেই উদ্বোধন হয়েছেন, কতদিনের মধ্যে শেষ হবে এই ব্রিজ? আমাদের ব্রিজের ডেডলাইন আছে 2023 ফেব্রুয়ারি মাসে। তো আমাদের মন্ত্রী মহোদয়ের সরাসরি নির্দেশনায় আমরা করোনাকালীন সময় হইলেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ফিল্ডে কাজ করছি সকল ইঞ্জিনিয়াররা এবং আমাদের সিনিয়র স্টাফদের ডিরেক্ট প্রত্যক্ষ এখানে দিক নির্দেশনা রয়েছে। আমরা আশা করছি যে নির্ধারিত সময়ের মধ্যে। অনেক ধন্যবাদ। যেমনটি আসলে বলছিলেন এখানকার সকল ইঞ্জিনিয়ার এবং প্রকৌশলীরা কিন্তু সেখানে রয়েছেন এবং থাকার পরে কিন্তু এখানে দেখছেন যে এখন পর্যন্ত কিন্তু 13টি পাইলিংয়ের কাজ কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে, যার কারণেই খুব দ্রুত তারা বলছে যেহেতু রাজধানীর প্রবেশমুখ। নজরুল, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, সংবাদে সময় হলো আরেকটি বিরতির, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, এবারে ফার্স্ট সেক্টর ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। সাবেক প্রশাসকের দাবির প্রেক্ষিতে অবশেষে চট্টগ্রাম বন্দরের তহবিলের 1% সার্ভিস চার্জ পেতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 1% 300 কোটির বেশি টাকা পাবে সিটি কর্পোরেশন, বলছেন সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। আর এই অর্থ নগরের উন্নয়নে ব্যয় হবে বলে জানালেন সিটি মেয়র। শুধু চলতি 2020-21 অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বন্দরের আয় হয় 1,944 কোটি 14 লাখ টাকা। 1% করে পেলেও বছরে একটি বিরাট অঙ্কের অর্থ পাবে সিটি কর্পোরেশন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আগামী 10 এপ্রিল চতুর্থ দফায় 44 আসনে ভোট। এই দফায় বিজেপিতে রয়েছেন একাধিক তারকা প্রার্থী। শেষ দিকে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা।
কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন ভাস্কর সর্দার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আগামী 10ই এপ্রিল চতুর্থ দফায় 44টি আসনে ভোট। এই দফায় আছে একাধিক বিজেপি তারকা প্রার্থী। নির্বাচনের শেষ বেলায় চূড়ান্ত ব্যস্ততার মধ্যে জনসংযোগ সারছেন তারা। যেমনি টলিউড লাগোয়া পূর্ব বেহালার প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তেমনি পশ্চিম বেহালার প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার। অপরদিকে নন্দীগ্রামের পর আরও একটি হাই ভোল্টেজ কেন্দ্র টালিগঞ্জ বিধানসভা। এখানে বিজেপি তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়। বাবুলের বিপরীতেই আছেন মমতার ছায়াসঙ্গী দীর্ঘদিনের বিধায়ক অরূপ বিশ্বাস। ফলে কেন্দ্রগুলো চলছে শেষ সময়ের প্রচার। প্রচারের বিষয়ে পায়েল সরকার জানান, মানুষ এখন উন্নয়ন চাইছেন, পরিবর্তন চাইছেন, যেটা যে সরকার সেটা আনতে পারবেন, মানুষ তার সঙ্গে থাকবে। অপরদিকে কোমর বেঁধে ময়দানে নেমেছেন অভিনেত্রী শ্রাবন্তীও। শেষ সময় প্রচারে ব্যস্ত তিনিও। এবার আসল পরিবর্তন হবে, আমরা সবাই একসাথে আছি, সবাই মিলে সবাই কাজ করছে। ফলে প্রচারে ভোটার টানতে সকলেই ব্যস্ত। তারই মধ্যে কলকাতা এসেছেন বলিউড সায়েন্সার অমিতাভের পত্নী জয়া বচ্চন। তৃণমূলের প্রার্থী অরূপ বিশ্বাসের সাথে প্রচারে ব্যস্ত তিনিও। গোটা টালিগঞ্জ ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীকে নিয়ে। টালিগঞ্জই বাংলা টলিউডের আতুর ঘর, আর সিনে পর্দার বাইরে প্রচারে তারকাদের পেয়ে ভিড় জমাচ্ছেন এসব কেন্দ্রের বাসিন্দা। ক্যামেরা সাকিল আবদিনকে নিয়ে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। মিয়ানমারে অব্যাহত রয়েছে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ। বুধবারও আন্দোলনকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত 15 জন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। সেনাবাহিনীর গুলিতে দেশটিতে সব মিলিয়ে নিহতের সংখ্যা প্রায় 600 দাঁড়িয়েছে। আটক হয়েছে কমপক্ষে 2,847 জন। গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে শত শত মানুষের বিরুদ্ধে। বৃহস্পতিবার দেশটির আরও একজন মডেল ও অভিনেতা পাইং তাখনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ব্রিটেনে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কাইয়া জাওয়ার মিংকে দূতাবাসে আটকে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। মিনের অভিযোগ, তিনি তার নিজ দায়িত্বে নেই বলে জান্তা সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ধর্ষণের ঘটনা ব্যাপক হারে বেড়ে যাওয়ার জন্য নারীদের পোশাককে দায়ী করে তোপের মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এমন ধরনের মন্তব্য বিস্ময়কর মূর্খতার নামান্তর বলে উল্লেখ করেছেন সমালোচকরা। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ইমরান বলেন, কোনো সমাজে অশ্লীলতা বাড়তে থাকলে ফলস্বরূপ ধর্ষণের ঘটনাও বাড়ে, আর সেই কারণে পাকিস্তানের সমাজে এই অপরাধ বাড়ছে। প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে তথ্যগতভাবে ভুল, অসংবেদনশীল এবং বিপজ্জনক আখ্যায়িত করে দেশটিতে অনলাইনে স্বাক্ষর সংগ্রহের অভিযান চলছে। ইমরানের এমন মন্তব্য ধর্ষক এবং ধর্ষক বান্ধব ব্যবস্থাকে শক্তি যোগাবে বলে মনে করেন স্বাক্ষর সংগ্রহ অভিযানের আয়োজকরা। দর্শক, এখনো পর্যন্তই। আরো খবর বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সাথে থাকার জন্য।